এখন আমরা রিভার ক্রসিং প্রবলেমের পার্ট টু দেখবো এখানে আমরা শিখব সেকেন্ড যে ব্যাপারটা যে রিভার রিভার ক্রসিং ইন মিনিমাম ডিস্টেন্স ইন মিনিমাম ডিস্টেন্স অর্থাৎ এক্ষেত্রে আমরা গত ভিডিওটি দেখছিলাম যে আমরা এখানে ধরো একটা রিভারের দুই পাশ এবং একজন সুইমার অথবা একটা বোট এখান থেকে যাত্রা শুরু করে একেবারে আই মিন এখানে তার হচ্ছে বেসিক্যালি ধরো এটা হচ্ছে তার একেবারে স্টেট বিন্দু স্টেট বরাবর অপর বিন্দু কিন্তু সে কী করে এই দিক বরাবর লম্বভাবে যাত্রা শুরু করে কিন্তু সে পৌঁছে গিয়ে এরকম কোথাও অর্থাৎ এই বিন্দুতে গিয়ে পৌঁছায় কেন কারণ এই দিক দিয়ে বরাবর একটা ছোতের ব্রেক থাকে এবং এই বেগটা অর্থাৎ সুইমার বা বোটের বেগ এই দুইটা বেগের কারণে আমরা একটা লব্ধি বেগ পাই যেহেতু এক বিন্দুতেই ক্রিয়া করে দুইটা ভেক্টর তো এইভাবে একটা লব্ধি ভেক্টর পাই যার ফলে এখানে গিয়ে বস্তুটা পৌঁছায় তো এটা হচ্ছে আমরা দেখছিলাম এবং আমরা বলছিলাম যে এক্ষেত্রে আমরা যখন টোটাল টাইম নির্ণয় করি সেই টোটাল নাই টাইম সমান আমরা বলি কি ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে ভ্যালুসিটি এবং সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বলতে এইটুকু অর্থাৎ এবং এই দিকেই এই দিকেই যে ভ্যালুসিটিটা ক্রিয়া করে আমাদের এইটা এবং এইটার যে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ভ্যালুসিটি সেই ভ্যালুসিটিটার মানেই হচ্ছে এইটা এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটুকু তো এট এইভাবে হচ্ছে আমরা টোটাল টাইমটা নির্ণয় করছি বাট এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ধরো নদীর দুই পার তো এই দুই পারের মধ্যে আমরা আমাদের লক্ষ্য এবার এখান থেকে যাত্রা শুরু করব এবং এখানেই পৌঁছাতে হবে এবং যখন আমি এখানে পৌঁছাবো তখন এতটুকু ডিস্টেন্স আমার আই মিন আমার টোটাল স্মরণ এতটুকু হবে এবং যখন আমার স্মরণ এতটুকু হবে তখন কিন্তু ইভেনচুয়ালি আমার যে অ্যান্টিসিপেশন সেটা পূর্ণ হবে তো এখানে তো পৌঁছাইতে হইলে আমরা অলরেডি দেখছি চেষ্টা করে দেখছি যে কি চেষ্টা করে দেখছি যে আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি তাহলে আসলে আমি ওখানে পৌঁছাইতে পারি না কারণ স্রোতের স্রোত এটা তো একটা শান্ত নদী না রিভারটা আসলে যুক্ত এখানে স্রোতের একটা ভ্যালোসিটি থাকে তো সেই স্রোতের ভ্যালোসিটির কারণে আমরা এখন যে কাজটা করব যে এই কাজটাতে আমরা অর্থাৎ আমরা একেবারে যে লোয়েস্ট যে ডিস্টেন্সটা নদী পার হতে সেটা অতিক্রম করে আমি আসলে কি করতে চাই আমি নদীটা পার হতে চাই তো সেজন্য আমাকে এখন একটু বুদ্ধি করে এই দিক বরাবর রওনা দিতে হবে যখন আমি এই দিক বরাবর রওনা দিব আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি কি জিনিস লক্ষ্য করছি যে আসলে যখন আমরা এই দিকে ধরো যেই দিকে বরাবর রওনা দিই আমরা তার থেকে একটু এই দিকে পৌঁছাই সো এটা যখন আমরা লক্ষ্য করে ফেলছি তাই সেই বুদ্ধি খাটিয়ে আমরা কি করব একটু এই দিক বরাবর রওনা দিব এবং এই দিক বরাবর যখন রওনা দিব তখন আমরা ইভেনচুয়ালি কী পৌঁছাব পৌঁছাবো এই আমি কী এই বরাবর পৌঁছাই যাব অর্থাৎ ইভেনচুয়ালি আমরা দেখতে পারব যে আমাদের যে ইচ্ছা সেটা সাকসেসফুল হচ্ছে অর্থাৎ আমরা এই ডিস্টেন্সটুকু অতিক্রম করতেছি তো আমি ধরে নিলাম যে নদীর যে ব্রেথ সেটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ সরি ব্রেথ না ওয়েথ ডাব্লু অর্থাৎ প্রস্থ নয় তো এই যে যে নদীর পিস্ত পোস্ত সেটা তো ডাবলিউ এবং এটা ধরলাম আমি হচ্ছে এই দিক বরাবর যে বেগটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের সুইমারের বেগ ভি এস এবং আমাদের এই দিক বরাবর যে বেগটা ক্রিয়া করে এই দিক বরাবর সেই বেগটা হচ্ছে আমাদের কিসের স্রোতের বেগ স্রোতের বেগ হচ্ছে আমি ধরলাম ভি অফ ওয়াটার অর্থাৎ আমি পানির বেগ বলতে পারি ভি অফ ওয়াটার তো এই দিক দুই দিক বরাবর দুইটা বেক্রিয়া ক্রিয়া করতেছে এবং যেহেতু আমরা এই জায়গায় পৌঁছাবো আমরা ধরে নিছি তাই আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট এবং এই রেজালটেন্ট বা যাকে আমরা বলি এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর তো এই লব্ধি ভেক্টরটাকে আমি বললাম ভি অর্থাৎ এর যে ভ্যালুসিটি সেটাকে আমি ভি বললাম তো এখন এই ব্যাপারটা কিন্তু শিওর যে এই যে যে কোনটা এই কোনটা কিন্তু নাইনটি ডিগ্রি হবে এইটা আমরা শিওর আচ্ছা তো ক্ষেত্রে আমরা যদি ডাইরেকশনের কথা বলি তাহলে এক্ষেত্রে যখন এইভাবে নদীটা পার হবে এবং গিয়ে ঠিক এই বিন্দুতেই পৌঁছাবে একেবারে আমি যেখান থেকে রওনা দিছি তার অপোজিট বিন্দুতে অপর পাশে তো সেইখানে যখন পৌঁছাবে তখন আসলে আমরা অলরেডি জানি যে আমাদের থিটাটা হচ্ছে আমি থিটা না আই মিন আমাদের যে আনুভূমিক যে বেগ অর্থাৎ স্রোতের যে বেগ স্রোতের বেগের সাথে নাইনটি ডিগ্রি কোন করে আমাদের লব্ধি হবে এটা হচ্ছে আমরা অলরেডি সার্টেনড কখন আমরা অলরেডি এটা আমরা নিশ্চিত কখন যখন আসলে আমরা এইভাবে যেতে চাব এইভাবে অর্থাৎ আমাদের একেবারে অপর পাশে একেবারে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করবো আমি নদীটা তখন আমি কি জানি যে আমাদের আনুভূমিক বা আমাদের স্রোতের বেগের সাথে আমাদের লব্ধির বেগ হবে লব্ধির কোন হবে নাইনটি ডিগ্রি সো এটা হচ্ছে আমরা শিওর রাইট এটা তো আমরা শিওর তো এটা যদি শিওর হই তাহলে এইটা এইটা হচ্ছে আমার দুই ফেক্টরের মধ্যবর্তী কোণ রাইট তো আমরা যদি আমাকে ধরো তোমাকে কোশ্চেন করা হয়েছে যে পরীক্ষা এই কোশ্চেনটা অনেক কমন যে কত আই মিন আমাদের নৌকা কোন দিকে চালাতে হবে আই মিন নৌকার দিক কোনটা এটা যদি তোমাকে বলে যে আমি নৌকা কত আমি যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছাতে চাই তাহলে নৌকা কোন দিকে চালাতে হবে এটা হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন যখন তোমাকে এই কোশ্চেন করবে তখন তুমি কি করবা জানো তুমি বলবা যে স্রোতের সাথে স্রোতের দিকের সাথে এই কোনটা যা হবে তুমি এই কোনটা নির্ণয় করে বলবা যে এত কোণ করে আমি যদি স্রোতের দিকের সাথে চালাই তাহলে আমি একেবারে অপোজিট বিন্দুতে পৌঁছাইতে পারবো একেবারে সোজাসুজিরে এইটা হচ্ছে তোমার বলতে হবে এবং এটা যদি আলফা হয় তাহলে তুমি আলফাটা নির্ণয় করবা এখন কথা হচ্ছে আলফা কীভাবে নির্ণয় করবা আনসার হচ্ছে যে আলফা নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা সকলেই জানি আলফা নির্ণয় করার সূত্র কি অর্থাৎ আমার আলফা আলফা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে সেক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করবা দিকের সূত্রটা ব্যবহার করো অর্থাৎ আমরা কি জানি যে tan থিটা সমান হচ্ছে যেহেতু আমার কোনটা অর্থাৎ এটাকে যদি তুমি থিটা ধরো এটাকে ধরো তুমি থিটা ধরলা কোনটা এইটা এটাকে যদি তুমি থিটা ধরো তাহলে তুমি থিটার মান কিন্তু অলরেডি জানো নাইনটি তো থিটার মান তুমি নাইনটি জানো তো যাই হোক থিটা তুমি কার সাথে ধরছো ভিডাব্লিউ যেহেতু ভিডাব্লিউর সাথে থিটা তো আমার ভিডাব্লুটি এখানে সিপারেট থাকবে এবং এখানে আমার কী হবে এস থাকবে উপরে এস সাইন আলফা এখানে হবে এস কস আলফা তো তোমার এখন কী করতে হবে তুমি ধরো ভিএসের মানটা তোমার দেওয়া আছে অর্থাৎ কত বেগে সুইমার কত বেগে চলতেছে সেটা দিতে হবে সেটার মান দেওয়া আছে এবং ওয়াটারের স্রোতের বেগ কত সেটাও দেওয়া আছে তো এই মানগুলো যখন দেওয়া থাকবে তখন তোমার থিটার মান তো তুমি জানোই যে টেন নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান বাই জিরো তো এটা কিন্তু আসলে আমরা সকলেই জানি যেমন ভাই এটা হচ্ছে টেন ফলে আমরা কী করবো ট্যান আমার থিটার মান জানা আছে আমার ফলে টেন নাইনটি ডিগ্রির মানটা আমি বসাই দেবো এবং যখন আমি বসাই দিব তখন কিন্তু আমি আলফার মানটা আমার জন্য বের করা কষ্ট হয়ে যাবে না কষ্টকর হবে না সো আমরা আলফার মান বের করে কী বলবো যে আসলে এত ডিগ্রি কোণে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে স্রোতের দিকের সাথে এত ডিগ্রি কোণে যদি আমি আসলে নৌকাটাকে চালাই তাহলে সেক্ষেত্রে আমি এই অপর পাশে আমার সোজাসুজি বিন্দুতে অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করছি তার ঠিক অপোজিট পাশে একেবারে সোজাসুজি পৌঁছাতে পারবো সোজাসুজি দূরত্বতে অর্থাৎ লিস্ট ডিস্টেন্স অতিক্রম করে আমি অপর পাশে পৌঁছাতে পারবো সো আমাদের আলফা হচ্ছে এইটা এবং থিটার মানে আসলে এক্ষেত্রে আমরা জানি হচ্ছে কত নাইনটি নাইনটি ডিগ্রি এবং আমরা যখন আগের রেসপেক্টের কথা চিন্তা করছিলাম তখন হচ্ছে আমরা এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে আমরা জানতাম সেটা কত সেটা নাইনটি ডিগ্রি অর্থাৎ যে ক্ষেত্রে আমরা সর্ব থেকে কম সময়ে দূরত্ব পার করি সো এই বিষয়টা মনে রাখবা তো আমরা এগুলা জানলাম তো এখন কীভাবে আসলে আমরা থিটা বের করবো এটা তো জানলাম তো আরেকটা বিষয় আমি তোমাকে জানাই রাখি যে আমি যদি ভি ডাব্লিউ জানি তারপরে হচ্ছে এস জানি তাহলে এবং আমি আরও কি জানি আমি যদি আলফাও জানি অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমি কিন্তু এই যে যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা ভেক্টরের বেগ ভ্যালোসিটিটা অর্থাৎ আমার লব্ধির ভ্যালোসিটি কত হবে সেটাও কিন্তু আমি বের করে ফেলতে পারবো কিভাবে বের করে ফেলতে পারবো সেটা আশা করি তোমরা অলরেডি পারো যে রেজাল্টেন্ট বের করার সূত্র কি আমি যদি ভিড় মান বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে সেই খুবই কমন সূত্রটা ব্যবহার করা লাগবে সুইমারের বেগের স্কোয়ার প্লাস স্রোতের বেগের স্কোয়ার প্লাস টু ইন্টু বিএস ভিডাব্লু ইন্টু আমি কী ব্যবহার করব এটার সাথে কিন্তু ইন্টু কস আমি নিচে লিখতেছি জায়গা নেই লিখা কস আলফা হবে তো খুবই গুরুত্বপূর্ণ এই সূত্র অর্থাৎ এইটুকের পরে হচ্ছে আমার কস আলফা তো এই সূত্রটা ব্যবহার করে আলফার মানটা আমি বসাই দিব আলফার মান কীভাবে বের করব সেটি একটু আগে বললাম তো বসাই দেওয়ার পরে আমি যে মানটা পাবো সেটাই কিন্তু হচ্ছে আমার আমার কি আমার এই রেজাল্টেন্ট ভ্যালুসিটি এই রেজাল্টেন্ট ভ্যালুসিটি তো এই রেজাল্টেন্ট ভ্যালুসিটি তো আমরা জানলাম হুম তো রেজাল্টেন্ট ভ্যালুসিটি আমাদের জানা হয়ে গেল এবং আমরা জানি কি এখানের যে ওয়েট এখানের যে আসলে আমাদের যে প্রস্থ নদীর সেটা হচ্ছে ডাব্লিউ তো এটা যেহেতু আমরা জানি তাই আমরা এখন যে কাজটা করতে পারি সেটা কি যে আমরা যদি এই ভি জানি এবং এই ডাব্লিউ জানি তাহলে আমি কি বলতে পারি আমার টোটাল যে টাইমটা লাগবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই আমরা জানি হচ্ছে ভেলোসিটি তো আমরা এখানে ডিসপ্লেসমেন্ট ব্যবহার করবো হচ্ছে ডাবলু যেহেতু একেবারে আমার টোটাল ইভেনচুয়ালি স্মরণ হচ্ছে এতটুকু সরল যেহেতু এতটুকু তাই আমি এক্ষেত্রে ডাবলু ব্যবহার করবো ডিসপ্লেসমেন্টে এবং এই দিক বরাবর যে ভ্যালোসিটি অর্থাৎ দিক বরাবর তো ডাবলু এবং দিক বরাবর যে ভ্যালোসিটি অর্থাৎ ভি যে রেজাল্ট আমরা পাইলাম সেই ভি বসাই দিব উই বেকটা অর্থাৎ আমাদের লব্ধি বেকটা এভাবে তুমি টাইম নির্ণয় করতে পারো এই যে একটা বিষয় গেল আমি এখন তোমাকে আর ভাবে বলবো যেভাবে তুমি টি নির্ণয় করতে পারো এবং এই যে 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 ব্যাপারটা এখন বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি আসলে ম্যাথ করতে তোমার সমস্যা হবে না দেখো আমি আবার চিত্রটা তোমাদের দেখো আমার হচ্ছে আমার টার্গেট আমি হচ্ছে এই বরাবর নদী পার হব। এই জন্য আমি যাত্রা শুরু করছি এই বরাবর কি ফেলোসিটি নিয়ে এস এই বরাবর অলরেডি একটা ফেলোসিটি আছে যেটা হচ্ছে আমার স্রোতের বেগ ভিডাব্লিউ তো এখন আমি চিন্তা করলাম যে এই এর সাথে আমার এই যে যে আমি যে বরাবর আমি পার হতে চাই সেটা যে কোন করে সেটা হচ্ছে থিটা এটা আমি ধরলাম যে থিটা কোন এক্ষেত্রে উৎপন্ন করে তো এটাকে যদি আমি থিটা ধরি তাহলে আমি কি বলতে পারি আমার এই এই যে যে এইটা যে যে এইটা এই ভিএসের যে কম্পোনেন্ট এই পাশে হবে সেটা কি হবে ভিএস থিটা খুবই গুরুত্বপূর্ণ ভিএস কস্থিটা তুমি এই কথাটা ভালো করে মনে রাখো যে ভিএস কস্থিটা হচ্ছে আমার এর কম্পোনেন্ট যখন এটা আমাদের থিটা তো এইটা যদি থিটা হয় এটুক তো আমরা সকলেই জানি এটুক হচ্ছে নাইনটি ডিগ্রি এবং এই নাইনটি ডিগ্রি প্লাস থিটাই কিন্তু আলফা আচ্ছা যাই হোক অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন তো এখন আমি যদি একটা কাজ করি যে আমি কি জানলাম আমার লব্ধি বেগটা লব্ধি যে বেগটা যে ভিএস থিটা তার মানে আমি ইটু যে টাইমের ফর্মুলাটা জানলাম যে ডাব্লিউ এটা যদি এটার যদি ওয়েথ ডাবলু হয় অর্থাৎ টোটাল যে প্রস্থ নদীর সেটা ডাব্লু হলে নিচে বে ভ্যালোসিটিটা কোন ভ্যালোসিটি হয় আমার বেগ তো লব্ধিবেগ বেগ লব্ধিবেগই কিন্তু এই ভিএস কস্তিটা যখন ভিএস কস্তিটা তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি খুবই গুরুত্বপূর্ণ যে লব্ধিবেগ ভিএস কস্তিটা যখন আমি এটাকে থিটা ধরছি এই কোনটাকে থিটা ধরছি তো এই কোনটাকে আমি স্থিতা ধরলে সেটাকে ভিএস কস্তিটা লিখতে পারি এবং ভিএস কস্তিটা জানা থাকলেই আমি টি নির্ণয় করে ফেলতে পারবো খুবই গুরুত্বপূর্ণ ভিএস মানে কি সুইমারের যে ভ্যালুসিটি এবং ডাব্লু মানে কি নদীর যে প্রস্ত সেই যে একটা সূত্র আমি তোমাকে টাইমের দেখাইলাম যখন তুমি থিটা জানা থাকবে বা তোমার যদি থিটা জানা না থাকে তোমার যদি আলফা দেওয়া থাকে তুমি কী করবা নাইনটি থেকে আলফা বাদ দিবা যত পাবা আই মিন আলফা থেকে নাইনটি বাদ দিবা যত পাবা সেটা হচ্ছে থিটা এবং সেই থিটার মানটা তুমি এখানে বসাই দিয়ে খুব সহজেই টাইমটা নির্ণয় করে ফেলতে পারো যদি তুমি আসলে লবধি বেগটা নির্ণয় না করতে চাও তাহলে এই সূত্র দিয়ে খুব সহজেই করতে পারো তো এই যে একটা কথা বললাম আমি আর একটা কথায় আসো যেটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি বিএস থিটা কি সেটা তো জানলা আচ্ছা এখন আসো কস থিটা হচ্ছে আমাদের এই যে যে লব্ধি সেটার বেগ তো আমি আরেকটা কথা বলি যে ক্ষেত্রে সময় আমার কেন একটু বেশি লাগে আমাদের গত ক্ষেত্রটার থেকে অর্থাৎ যেখানে আমি এইভাবে লকডাউন দিয়েছিলাম পচেলা পৌঁছেছিলাম এইভাবে তো এইটাতে টাইম একটু বেশি লাগে এই কারণে কারণ হচ্ছে দেখো আমার বিএস কস্তিটা হলো আমার এই যে সাঁতার যে সাঁতারু বা যে সুইমার তার যে ভ্যালোসিটি সেই ভ্যালোসিটিটি কিন্তু একটা উপাংশ অর্থাৎ এই ভ্যালোসিটির মানটা বেশি হবে সুইমারের তার আই মিন আমরা কী বলতে পারি যে যেহেতু এইটার একটা উপাংশ তাই বেসিক্যালি কি হবে আমার ভিএস কস থিটার যে মান সেটা একটু কম হবে যেহেতু ভিএস কস থিটার মানটা আসলে একটু কম হবে এজন্য আমাদের আসলে ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে সেটা একটু মনে রাখবা তো এটা মনে রাখার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখো আমি কিন্তু এটাকে আর বাড়াই দিই এখন আমি যদি এই বরাবর আর একটা ভেক্টর রাখি এভাবে এইটাকে আমি কি বলতে পারি এই ভিডাব্লিউ দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডাব্লিউর দিক কোনটা এইটা আমি এখানে কি করছি আমি এখানে এই ভিডাব্লিউর সমানই একটা ভেক্টর রাখছি ফলে আমি এটাকে ভিডাব্লিউ বলতে পারি তো এটা যদি ভিডাব্লিউ হয় এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের VW। খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডাব্লিউ হয় তাহলে এবং এটা যদি থিটা হয় তাহলে আমি কি বলতে পারি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি লিখতেছি আমি লিখতেছি এখানে যে তাহলে আমি লিখতে পারবো যে সাইন থিটা সাইন থিটা সমান হচ্ছে দেখো এটা যদি থিটা হয় তাহলে আমাদের সাইন্থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এক্ষেত্রে লম্ব কোনটা লম্ব হচ্ছে আমাদের এটা এই ভিডাব্লু হচ্ছে লম্ব এবং অতিভুজ হচ্ছে ভিএস রাইট এস হচ্ছে অতিভুজ তাহলে আমার ভিডাব্লু হচ্ছে লম্ব এবং অতিভুজ হচ্ছে তো আমি সাইন থিটা সমান এটা লিখতে পারি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাইন থিটা সমান যেহেতু এটা লিখতে পারি তার মানে কি আমার থিটাটা থিটাটা আমি খুব সহজেই কিন্তু এই সূত্রের সাথে নির্ণয় করে ফেলতে পারি আমি যদি স্রোতের বেগ জানি আমি যদি কিসের বেগ জানি আমি যদি আসলে সুইমারের বেগ জানি তো সূত্রটা আমি যে সূত্রগুলো লিখে দিতেছি ভালো করে মনে রাখবা নোট ডাউন করে রাখো কারণ এই সূত্রগুলা তোমাকে আলাদাভাবে ভাবতে শিখাবে দেখো তুমি হতে পারে যে একভাবে করছো অ্যান্সার মিলছে নাকি সেটা টেস্ট করার জন্য আমি কিন্তু অনেকগুলো ওয়ে বললে দিতেছি যে এভাবে তুমি কিন্তু থিটার মান যাচাই করতে পারো এবং এভাবে যদি তুমি থিটার মানটা যাচাই করো তাহলে তুমি এটার সাথে নাইনটি যখন যোগ দিবা তখন তুমি বুঝে যাবা যে তুমি যে আলফার মানটা নির্ণয় করছো সেটা ঠিক আছে কি না সো থিটার মানে নির্ণয় করা একটা শর্টকাট পদ্ধতি কি অর্থাৎ এই আলফ নাইনটি ডিগ্রির পরে যতটুকু কোন আই মিন আরও বেশি থাকবে সেই চুকিত থিটা তো এই থিটার মানে নির্ণয় করার আরেকটা পদ্ধতি হচ্ছে যে তোমার যে স্রোতের বেগ থাকবে সেটা ভাই ভিএস আচ্ছা কনসেপ্ট বুঝো তুমি মুখস্থ রাখা লাগবে না তোমার কনসেপ্ট বুঝে এটা বোঝা লাগবে সো এটা তো বুঝলা তো এরপরে আরেকটা বিষয় দেখো এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এই ত্রিভুজটা এবং এখানে কিন্তু আমাদের ভেক্টরি ত্রিভুজ সূত্র মেনে চলছে দেখো একটা ভ্যাক্টরির দিকে এই যে আরেকটা ভ্যাক্টরির দিকে এই যে এবং আমাদের এই লব্ধির যে দিক সেটা কিন্তু এই দিকে রাইট তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা একই ক্রমে আসে বাট লব্ধিটা দিকে আসতে যাই হোক তো ক্ষেত্রে আমাদের যদি এটা যদি আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি ক্ষেত্রে তাহলে একটা জিনিস লক্ষ্য করবার আমি যদি এক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি কী বলতে পারি আমার এইটুক হচ্ছে ভূমি রাইট এইটা হচ্ছে ভূমি আচ্ছা এটা হচ্ছে ভূমি সরি এটা হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ ভিএস কস্তিটা হচ্ছে ভূমি ভিএস হচ্ছে অতিভুজ ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে লম্ব তো এজন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখন বলতে পারি যে তাহলে এস যেহেতু অতিভুজ তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল আমি বলতে পারি ভিডাব্লু স্কোয়ার প্লাস এস কস কস থিটা যেহেতু এস কস থিটা হচ্ছে ভূমি এবং ডাব্লু হচ্ছে লম্ব তাই আমি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার ইন্টু লম্ব স্কোয়ার বলতে পারি এবং এখান থেকে আমি কী বলতে পারি যে এস কস থিটা সমান হচ্ছে রুটওভার এস স্কোয়ার মাইনাস ভিডাব্লিউ স্কোয়ার এবং এই সূত্রটা একটু ভালো করে মনে রাখো যে আমরা এটা কোথা থেকে পেলাম যে এইটা হচ্ছে পৃথক সূত্র এই ত্রিভুজে ব্যবহার করছি এবং এই ত্রিভুজে যেহেতু ব্যবহার করছি তাই এখান থেকে আমি এটা পাইছি ভিএস কস্তিটা অর্থাৎ লব্ধি যে বেগটা এটাই তো ভিয়েস কস্তিটা বেস কস্তিটা মানে কি এই লব্ধির যে বেগটা সেটার যে মান সেটাই ভিএস কস্তিটা তো সেখান থেকে আমি যদি এই সূত্রটা টাইমের সূত্রটা আমরা কি শিখছিলাম ফার্স্টে আমরা কি শিখছিলাম যে ডিসপ্লেসমেন্ট বা এই ভ্যালুসিটি তো এক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টে ব্যবহার করি ডাব্লিউ অর্থাৎ নদীটার যে ওয়েট উইথ বা যাকে আমরা বলি প্রস্থ এবং ভিয়ের জায়গায় আমাদের লব্ধিবেগ লব্ধিবেগ কি ভি ভিএস কস্তিটা হচ্ছে আমাদের লব্ধিবেগ ভিএস মানে সুইমারের যে ভ্যালুসিটি যত বেগ নিয়ে আসলে সাঁতার শুরু করছে তো এইটা তো এখানে ভিএস কস্তিটা সমান আবার আমরা কী পাইছি বিএস কস্তিটা সমান পাইছি বিএস স্কোয়ার মাইনাস ভি ডাব্লু ভি ভি ভিডাব্লু মানে কি আসলে এটা মানে হচ্ছে আমাদের আসলে পানির যে বেগ ওয়াটারের যে ভ্যালুসিটি বা স্রোতের যে বেগ তো এখান থেকে আমি ভিএস কস্তিটার জায়গায় ওটা যদি বসাই দিই তাহলে আমি টি সমান কী পাবো টি সমান পাবো ডাব্লু সমান রুটোভার বিএস স্কোয়ার মাইনাস ভি ডাব্লু স্কোয়ার সো এখান থেকে দেখো তোমার যদি W অর্থাৎ নদীর প্রস্থ জানা থাকে তোমার যদি সুইমারের বেগ জানা থাকে তোমার যদি ওয়াটারের বা পানির বা স্রোতের বেগ জানা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু টাইম নির্ণয় করে ফেলতে পারতেছো টাইম নির্ণয় করে ফেলতে পারতেছো কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে যেখানে আমি মিনিমাম ডিস্টেন্সে নদী পার হতে চাই অর্থাৎ মিনিমাম ডিস্টেন্সে গিয়ে নদী পার হতে চাই এই ক্ষেত্রে রাইট তুমি এখান দিয়ে রওনা শুরু করছো এবং এক্ষেত্রে টাইম নির্ণয় সূত্র এইটা টাইম নির্ণয়ের কিন্তু আমরা একটা সূত্র জানি নাই বারবার বলতেছি টাইম নির্ণয়ের ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো সূত্র জানছি এই যে একটা জানছি এই একটা জানছি আবার এইটা একটা জানছি এবং এক্ষেত্রে আমি বলছিলাম তুমি যদি আসলে লব্ধি বেগটা নির্ণয় করে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি লব্ধি বেগটাই বসাই দিতে পারো এবং এর জায়গায় জাস্ট ডাব্লু বসাই দিবা এটা একটা সূত্র এবং সেকেন্ডলি জানছি যে তুমি ভিএস থিটা ব্যবহার করতে পারো এবং থিটাটা কি থিটাটা বলতে আমরা বুঝি হচ্ছে এই যে যে কোনটা অর্থাৎ আমাদের নাইনটি ডিগ্রি বাদে যে আরেকটু কোন আরও এক্সট্রা যেটুকু কোনটুকু আসে অর্থাৎ আমি তো একটু টেস্ট্রাভাবে যাত্রা শুরু করবো তিরযোগভাবে সো এই কোনটুকু হচ্ছে থিটা সো এই ব্যাপারটা মনে রাখবা এভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আসলে আমরা টাইম নির্ণয় শিখলাম ডাইরেকশান নির্ণয় শিখলাম রাইট অর্থাৎ আমরা সাইন থিটার সমান আরেকটা সূত্র কিন্তু আমরা এই শিখছিলাম যে সাইন থিটা অর্থাৎ থিটার মানটা কীভাবে নির্ণয় করবো সেটাও শিখছি এবং থিটাকে সেটা থেকে বললামই যে থিটার মানটাও কিন্তু আমি নির্ণয় করা শিখছি এবং থিটার মানটাও নির্ণয় করা আমি শিখছি সো দেখো এইভাবে কিন্তু আমি অনেকভাবেই বললাম যে আসলে কীভাবে তুমি ডাইরেকশন বলতে পারো রেজালটেন্ট অর্থাৎ আমার ভি আর কীভাবে নির্ণয় করতে হয় সেটাও বললাম যে আসলে যে বিএস স্কোয়ার বিএস স্কোয়ার প্লাস ভি ডাব্লু স্কোয়ার প্লাস টু প্লাস টু ভিএস বিডাব্লিউ কস আলফা এটাও কিন্তু আমি বলছি রাইট এটা অর্থাৎ কীভাবে রেজাল্টের নির্ণয় করতে হয় এবং অর্থাৎ আমরা রিভার ক্রসিং ইন মিনিমাম ডিস্ট্যান্স কীভাবে সেটাও কিন্তু আমি ইন ডেপটা আলোচনা করলাম সো ইভেনচুয়ালি আমরা দুইটা বিষয় জানছি আমি আবার একটু বলে দিই যে দুইটা বিষয় কী কী একটা হচ্ছে রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম তো এখন তোমার যেই ব্যাপারটা মনে রাখতে হবে যে রিভার ক্রসিং ইন মিনিমাম টাইম এটা অনেক সময় এমন হতে পারে যে তোমার কোশ্চিনে এটা বলে দিছে এটা বলে দিলেই তোমার বুঝতে হবে যে মিনিমাম টাইম মানে হচ্ছে কম সময়ে মানে কি কম সময়ে মানে হচ্ছে তুমি সোজাসুজি যাত্রা শুরু করবা কিন্তু পৌঁছাবা এই দিকে কারণ কি এই জায়গায় সূত্রের একটা বেগ থাকবে সো এটা হচ্ছে সব সময় মনে রাখবা ভালো করে মনে রাখবা এটা হচ্ছে মিনিমাম টাইম তো এখন তোমার মনে কোশ্চেন রাখতে পারে এবং আর মিনিমাম ডিসটেন্স কোনটা মিনিমাম ডিসটেন্স হচ্ছে আসলে যখন তুমি এইভাবে যাত্রা শুরু করবে কিন্তু পৌঁছাবে এইভাবে এটা হচ্ছে তোমার মিনিমাম টাইম তো মিনিমাম ডিসটেন্স এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স তো এখন সকলের মনে শুধু তোমার মনে না যে কোশ্চেনটা হয় যে আসলে আমি তো পৌঁছে এলাম এই দিক দিয়ে তার মানে কি আমি আমি একটা বড় ডিস্টেন্স অতিক্রম করছি কিন্তু এক্ষেত্রে তো কম ডিস্টেন্স অতিক্রম করে পৌঁছেছি তাহলে এক্ষেত্রে কেন আমাদের টাইম মিনিমাম না এটা হচ্ছে কোশ্চেন হয় যে আমি এক্ষেত্রে কম ডিস্টেন্স বা মিনিমাম ডিসটেন্স অতিক্রম করছি তাহলে টাইমও তো মিনিমাম হওয়ার কথা কিন্তু আনসার হচ্ছে যে না এক্ষেত্রে টাইম মিনিমাম হবে না কেন হবে না সেটা আমি উপাংশের সাহায্যে বুঝাইছিলাম যে আসলে এই ক্ষেত্রে যখন তুমি টাইম নির্ণয় করতে যাও টি সমান তোমার এরকম হয় এরকম হয় যে ডাব্লিউ সমান ভি কস্তিটা হয় ফলে এক্ষেত্রে কি তোমার একটা কস কস্তিটা সুইমারের বেগ ইন্টু কস্তিটা বা বোটের বেগ ইন্টু সস্তিটা তো আসলে এই যে বেগটা এই ভ্যালোসিটিটার মান কিন্তু তুলনামূলক কম হয় যেহেতু কম হয় তাই তোমার টাইমটা কী হয়ে যায় টাইমটি একটু বেশি হয়ে যায় সো এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এক্ষেত্রে আমাদের মিনিমাম মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করলে টাইম মিনিমাম না কিন্তু টাইম কোন জায়গায় মিনিমাম যে ক্ষেত্রে তুমি লম্বালম্বিভাবে চলা শুরু করবা ধরো তোমার এখানে এখানে হচ্ছে লম্বা লম্বীভাবে চলা শুরু করলে এই বরাবর কিন্তু আসলে পৌঁছাইলা অবশেষে এইভাবে তির্যোগভাবে আর এই ক্ষেত্রটা হচ্ছে শুরু অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করার ক্ষেত্রে তোমার লক্ষ্য মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করা যেহেতু তুমি দেখছো একটু তেস্টাভাবে চালাইলে তুমি এইদিকে সরে যাও এই দিকে সরে যাওয়ার টেন্ডেন্সি থাকে সোতের বেগের কারণে তার জন্য তুমি এইভাবে চালাইছো যাতে তুমি মেন তোমার লক্ষ্য হচ্ছে তুমি যাতে মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করতে পারো সো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছো যে কোথায় মিনিমাম ডিস কোথায় আমরা সব কম ডিস্টেন্স অতিক্রম করে নদী পার হই আর কোথায় আমরা সব থেকে কম টাইম লাগাইয়া নদী পার হই সো এই বিষয়গুলো যদি বুঝে থাকো তাহলে আশা করি এই এই দুইটা ভিডিও অর্থাৎ আমার পার্ট ওয়ান পার্ট টু এই রিভার ক্রসিং রিলেটেড তুমি যদি এই দুইটা ভিডিও ভালো করে অবজার্ভ করো ভালো করে দেখো তো আই ফিল দ্যাট বইতে যত অঙ্ক আছে রিভার ক্রসিং রিলেটেড তোমার কোনো প্রবলেম তো হবেই না রাদার কোনো সময় প্রবলেম হওয়ার প্রশ্নই উঠবে না সো আই হোপ ইউ হ্যাভ এনজয়ে